স্বপ্ন যদি আমি স্বপ্ন ছিল দেখি নেই আচ্ছা এই ফার্স্ট দেখা আমার লাইফে। কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন তরুণ মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকে এবং কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে ইফাতের বাসা ধানমন্ডি এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। এই ছাগলটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। একটা ছেলে তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে। তবে এনবিআর সূত্রে জানা গেছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের এ নামে কোনো ছেলে নেই। এছাড়া মতিউর রহমানের বাসাও ধানমন্ডিতে নয়, তার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব আর মেয়ের নাম ফারহানা রহমান। এ বিষয়ে মতিউর রহমান গণমাধ্যমকে জানান, ইফাত নামে আমার কোনো ছেলে নেই, এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি। সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত। আমি অবশ্যই আইনি পদক্ষেপে যাব। বাংলাদেশের মানুষ আর্থিকভাবে গরিব হতে পারে, মনের দিক থেকে অনেক রিচ। আচ্ছা, ও ডেলিভারি যাবে কবে? 11 তারিখ ইনশাআল্লাহ। কোথায় যাবে? ধানমন্ডি 8। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আলোচনা করতে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আমি কিছু বলার নাই, যে যার মতো, তাদের হয়তো এটা খারাপ লাগছে, তাদের পারপাসে। ভাইরাল ওসব পোস্টে বলা হয় ধানমন্ডির ওই তরুণ 15 লাখ টাকার ছাগল ছাড়াও 4টি গরু কিনেছেন, সব মিলিয়ে অর্ধকোটি টাকার কোরবানি দিচ্ছেন ইফাত। এসব পশু তিনি আলোচিত সাদিক অ্যাগ্রো থেকে কিনেছেন। দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। কত? 15 লক্ষ টাকা। একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। তবে গণমাধ্যমকে সাদিক অ্যাগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানিয়েছেন, আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি। পাশাপাশি ওই ছেলের বাবাও রাজস্ব কর্মকর্তা নন, তার বাবা বিদেশে থাকেন। জানা গেছে ওই তরুণ আগেও সাদিক অ্যাগ্রোর বিভিন্ন পশুর সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। এর আগে 2021-2022 সালেও তিনি ছবি দিয়েছেন। গণমাধ্যমে সাদিক অ্যাগ্রোর কর্ণধার জানান, যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা তা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল। এ জাতের নাম বিটল এবং বাংলাদেশে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ছাগল। আলোচিত ওই ধূসর বাদামি রঙের ছাগলটির ওজন 175 কিলোগ্রাম এবং উচ্চতা 62 ইঞ্চি। প্রায় 2 মাস আগে এটিকে যশোরের একটি হাট থেকে 10,35,000 টাকায় কেনে সাদিক অ্যাগ্রো। অন্যদিকে মুশফিকুর রহমান ইফাতের পোস্ট ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল লক করে রেখেছেন, ফলে ল্যান্ড ক্রুজার, হন্ডা সিভিক, ক্রাউন মেজেন্টার মতো বিলাসবহুল গাড়ি নিয়ে নিয়মিত ছবি দেওয়া ওই তরুণের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সময়টা দৌড়াবে, প্রাণ ডাল মুঠোই মুঠোই সময় পায়।